সাংবাদিকদের সুরক্ষায় সম্প্রচার কমিশন করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চতুর্থ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা আইনের যৌক্তিক আপত্তিগুলো বিবেচনা করবে সরকার। এদিকে কর্মক্ষেত্রে নানা ঝুঁকি মোকাবেলা ও বেতন বৈষম্য দূর করা সহ গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন সাংবাদিকরা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বাংলা একাডেমিতে চতুর্থ সম্প্রচার সম্মেলনের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আলোচনায় সাংবাদিকদের নীতি সুরক্ষা, স্বাধীনতা সহ নানা বিষয়ে তুলে ধরা হয়। বিজেসির ট্রাস্টি সচিব সহ সিনিয়র সাংবাদিকরা গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়নের জোর দাবি জানান। কেন বাংলাদেশের গণমাধ্যমটা প্রাতিষ্ঠানিক নয়? 2018 সালে মন্ত্রিসভায় সেটি সিদ্ধান্ত হয়েছিল, তারপর আইনের মুখ দেখে নেই, কারণ কেউই গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক শক্তিশালী জায়গায় দেখতে চায় নাই, এবং সেটা দেখতে চায় নাই বলেই আমাদের আজ কোনো সুরক্ষা নাই। সব কিছু কিন্তু অলরেডি দেওয়া আছে, এখন আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মী আইন হবে এবং সেই গণমাধ্যম কর্মী আইনে আমাদের সমাধান হবে। কবে হবে, কত বছর লাগে একটা আইন করতে আমাদের বাংলাদেশে, সেটা আমরা যদি বিবেচনায় নেই তাহলে আমাদের কোন কাজটি আগে করা দরকার? সেই কাজটি হলো, আইন আমাদের আছে কিন্তু আইন যারা পালন করবেন, প্রতিপালন করবেন, গ্লোবালি বলা হচ্ছে মিডিয়ার স্বাধীনতার জন্য মালিক ওনারেরা বড় নাকি বাধা, তাহলে তারা কেমন করে আইনটি মানবেন সেই ব্যবস্থাপনাটি আমরা তৈরি করি। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের অধিকার সুরক্ষা করা হবে। একটা কমিশন ওয়াচডগ হিসাবে ইট হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট, এবং সেটা করা যায়। এবং আমি আপনাদেরকে বলবো, আই উইল রিকমেন্ড দ্যাট অ্যাজ সুন অ্যাজ ইউ ডু দিস উই উইল ডু দ্যাট। সেইখানে যেরকম মালিকরা যেতে পারবে, সেখানে যেরকম সাংবাদিকরা যদি এই কোড অফ এথিক্স ইমপ্লিমেন্টিংয়ের জায়গায় যদি বাধা আসে যেতে পারবে, যেখানে জনগণ যেতে পারবে, যেখানে সরকার যেতে পারবে, সবারই একটা রোল থাকবে সেখানে। সাংবাদিকদের নীতি নৈতিকতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন আইনমন্ত্রী। 2 দিনের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করে দেন, খুব ভালো, এবং এটা সারা দেশে কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এটা আছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।